ইত্তেফাক অনলাইন বুলেটিনে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ইন্দিরা দেবনাথ। চলুন জেনে নিই আজকের দিনে উল্লেখযোগ্য সংবাদগুলো। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে 139 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 4804 জন। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় দেশে নতুন রোগী ও মৃত্যু বেড়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। রবিবার 22 আগস্ট সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা তিনি জানান। দেশের বাজারে স্বর্ণের ভরিতে 1516 টাকা বাড়িয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতারা। তাতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে দাঁড়াচ্ছে 73,483 টাকায়। সোনার এই নতুন দর আজ রোববার সকাল থেকে সারা দেশে কার্যকর করেছে জুয়েলার্স সমিতি। প্রায় 4 মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই রুটে বিভিন্ন চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আপাতত আরও কিছুদিনের জন্য স্থগিত থাকছে। এ ব্যাপারে এখনও ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। গৃহকর্মীকে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা একা জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত এ আদেশ দেন। ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক SI মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদন করা হয়েছে। আগামী 13 সেপ্টেম্বর জামিন শুনানির দিন ঠিক করেছেন আদালত। আজ রোববার সকালে এই জামিন আবেদন করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে স্থানীয় সময় আজ রোববার 7 জন আফগান মারা গেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা সবাই আফগানিস্তান থেকে পালাতে বিমানবন্দরের বাইরে ভিড় জমান। হুড়োহুড়িতে তাদের এই মৃত্যু হয়। জার্মানির বিমানঘাটিতে জন্ম নিল আফগান শিশু। আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় উড়োজাহাজেই প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন আফগান এক মা। আজ রোববার এক টুইটে যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ড জানান ওই মা তার পরিবারের সঙ্গে উড়োজাহাজে ছিলেন। পথেই তার প্রসব বেদনা শুরু হয়। জার্মানির রামস্টেইন বিমানঘাটিতে উড়োজাহাজটি অবতরণের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিকিৎসক দল শিশুটির প্রসবে সহায়তা করেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। শুনছিলেন আজকের দিনে উল্লেখযোগ্য সংবাদগুলো। সাথে থাকার জন্য ধন্যবাদ। ইত্তেফাক অনলাইন নিয়মিত পড়তে ভিজিট করুন ittefaq.com.bd। সাম্প্রতিক সকল খবর জানতে লাইক দিন আমাদের ফেসবুক পেজে, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।